প্রিয় দর্শক বন্ধু, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বাসন্তী হাইওয়ের ঘটকপুকুর 4 পয়েন্ট ক্রসিংয়ে। আপনারা পুরো ক্রসিংটাই দেখতে পাচ্ছেন, খুব কনজেস্টেড এরিয়া। এখানে তীব্র যানজট সর্বদা লেগে থাকে। এই নিয়েই এই মুহূর্তে শিরোনামে আছে বাসন্তী হাইওয়ে সম্প্রসারণ, অর্থাৎ বাসন্তী হাইওয়েকে 4 লেনে সম্প্রসারণ করা হবে বলে অ্যানাউন্সমেন্ট হয়ে এসছে সরকারের লেভেল থেকে। কিন্তু এখানে একটা সমস্যা দেখা দিয়েছে, চারপাশে প্রচুর দোকান, প্রচুর ব্যবসা, যেগুলো প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে সম্প্রসারণের জন্য। তো আমরা এই আশপাশে আপনাদেরকে দেখাচ্ছি সমস্ত কিছু, রাস্তার সংলগ্ন দোকানগুলো, এক সাইডে ক্যানেল, এক সাইডে পিডব্লিউডির ওপর রাস্তা, সেই রাস্তার উপর প্রচুর দোকান, প্রচুর মানুষ ব্যবসা করে খাচ্ছে। এই জায়গায় যদি সম্প্রসারণ হয়ে ওঠে তাহলে অনেক মানুষের রুজিরুটি আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেই নিয়ে আমরা কিছু মানুষের, কিছু ব্যবসাদারের মতামত নেব। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধু, আমরা দেখতে পাচ্ছি হাইওয়ে সংলগ্ন ফুটপাথের উপরই আমাদের এক ভাই সাহেব, উনি পেপার বিক্রি করেন। এই পেপার বিক্রি করে ওনার সংসার চলে। তো যদি রাস্তাটা 4 লেন সম্প্রসারণ হয়ে ওঠে তাহলে হয়তো ওনার এই ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার একটা উপক্রম হতে পারে। তো সেই বিষয়ে ওনার কিছু যদি বলার থাকে, গভর্নমেন্টের কাছে প্রত্যাশা থাকে, তাহলে আমরা সেটা ওনার কাছ থেকেই শুনব। আমার এই ছোটো সামান্য ব্যবসা, ফকারি করে খাই পেপার, যদি ভাঙা পড়ে তাহলে আমার বসার একটা খুবই সমস্যা হবে। আমার এই ছোটো ব্যবসারও আমার সংসার চলে, যদি একটা জায়গার ব্যবস্থা করে দেয় আমার পক্ষে খুব সুবিধা হয়, নাহলে আমি বউ বার বাচ্চা নিয়ে কোথায় যাব, এই বলে আমি শেষ করলাম। তো যেহেতু আপনি এখানে ব্যবসা করে খাচ্ছেন, তো সেই জায়গায় আপনার তো কিছু বক্তব্য থাকতে পারে। উন্নয়ন তো সবাই চায়, কিন্তু কথা হচ্ছে সব কিছু দিকে বেঁচে সেইভাবে উন্নয়ন করলে, যাতে মানুষ, অনেক গরিব মানুষ দোকানদার আছে যারা যেমন তারা করে খাচ্ছে, এগুলো তো একটা পুনর্বাসনের একটা চিন্তাভাবনা করতে হবে। উন্নয়ন কে না চায়, ঠিক আছে। তো এখান থেকে আমরা জানতে পারলাম উন্নয়ন উনি ব্যক্তিগতভাবে চাইছেন, আর 5টা মানুষের মতো উনিও চান ঘটকপুকুর উন্নয়ন হোক, ঘটকপুকুরে 4 লেন রাস্তা হোক। কিন্তু তার সাথে সাথে ওনার ব্যবসাটা অটুট থাকা উনি ইচ্ছা প্রকাশ করেছেন, প্রত্যাশা করেছেন গভর্নমেন্টের কাছে। এই যে রাস্তাটা সম্প্রসারণ হবে, সেটাতে আপনি কি মনে করছেন এটাতে উন্নয়নমূলক, নাকি এটাতে রুজি রোজগার বন্ধ হয়ে যাবে? দেখেন, সরকার যদি মনে করে ভাঙতে পারে, তবে আমাদের ইচ্ছা ভাঙুক, অসুবিধা নেই। খালের দিকে যদি অল্প অল্প থাকে তাও আমরা করে খেতে পারবো, অল্প যদি রেখে কাজ করে তাহলে আমরা সন্তুষ্ট। মানে উন্নয়নের সাথেই আছেন, কিন্তু তার সাথে সাথে মানুষের রুজি রোজগার যাতে অটুট থাকে সেই বিষয়টা নিয়ে উনি ওনার মন্তব্য প্রকাশ করলেন। এখন আমরা চলে যাচ্ছি সেক্রেটারি মশাইয়ের কাছে। হ্যাঁ, বাসন্তী হাইও 4 লেন রাস্তা হবে, খুব রাস্তা গ্যাঞ্জাম আছে, রাস্তা হোক আমরা সবাই চাই, কিন্তু এমন বেগে হোক মানুষের কষ্ট না হয়। সবাই যদি রুজিরুটি যদি বসে আছে, যদি 5 ফুট 10 ফুট থাকে সবাই করে খেতে পারবে, আর একেবারে যদি বঞ্চিত করে দেওয়া যায় মানুষ অসহায় হয়ে যাবে, কর্ম থেকে বঞ্চিত হয়ে যাবে। হ্যাঁ, যাতে সরকার মানে সব দিকে বিবেচনা করে দেখে গরিবদের, দোকানদারদের, তাদের বালি বাচ্চা আছে, রুজি রুজির ব্যাপার আছে, সেভাবে যদি সরকার একটু বিবেচনা করে আমরা খুশি হব। সেই বিষয়ে আপনি বাজারের সেক্রেটারি হয়ে কি কোনো পদক্ষেপ নিয়েছেন? না, সরকারের বিরুদ্ধে আমরা কি পদক্ষেপ নেব? সরকারের উন্নয়ন হোক আমরা চাই, উন্নয়ন তো ভালো জিনিস। রাস্তায় এখানে আমাদের প্রচুর ঘটপুর গ্যাঞ্জাম হচ্ছে, রাস্তায় মানুষ যেতে পারে না, একটা রুগী আসলে কমসে কম 8 ঘন্টা 15 মিনিট তাদের দাঁড়িয়ে থাকতে হয়, এত মানে ঝঞ্ঝাট। ঝঞ্ঝাট মুক্ত হোক, কিন্তু সরকার এমন বেগে থাকুক যেন মানুষের পানির চেয়ে দেখুক। না, যেহেতু আমাদের মমতা ব্যানার্জি মানবিক মুখ্যমন্ত্রী, উনি সবসময় মানুষের পাশেই থাকেন, মানুষের সমস্যা নিয়ে ভাবেন, তো সেক্ষেত্রে আপনারা কি কোনো আবেদন করেছেন কোনো অফিসিয়ালভাবে?
না অফিসিয়াল বেজে যারা কমিটি আছে তারা আবেদন করেছে, আমি এর আমি তো এর ভেতরে আবেদন আমি ছিলাম না। কিন্তু ঘটনা হচ্ছে যে আমাদের মুখ্যমন্ত্রী খুবই ভালো, নিশ্চয়ই বিবেচনা করবে, এটা আমাদের আশা। ধন্যবাদ আপনার মতামত জানানোর জন্য। তো আমরা এটুকু বুঝতে পারলাম মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে প্রত্যাশা সকলেরই আছে, মানুষের রুজি রোজগার অটুট থাকবে, তার পরেই উন্নয়ন হবে। ক্যামেরায় আবরারুলের সাথে আমি তানভীর আহমেদ, এইচএম নিউজ, ঘটকপুকুর।